তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে নবীরঙ্গর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময়। শিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় নবীনগরে মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছামী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের জন্য নতুন কারিকুলাম অনুযায়ী 5 দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 6, 7, 13, 14 ও 15 জানুয়ারি অনুষ্ঠিত হওয়া এই প্রশিক্ষণে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। 6ষ্ঠ ও 7ম শ্রেণীর 11টি বিষয়ের জন্য প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত মোট 528 জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন, যাদেরকে 33 জন মাস্টার ট্রেনার দ্বারা নিবিড়ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোকারম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষণটি পরিচালিত হয়। সরকার শিক্ষা খাতকে যুগোপযোগী করার জন্য নতুন কারিকুলামে নিয়ে এসেছে, যা 2021 শিক্ষানীতি হিসেবে পরিচিত। করোনাকালীন সময়ের জন্য এই শিক্ষানীতি সরকার এতদিন বাস্তবায়ন করতে না পারলেও 2023 সাল থেকে তা বাস্তবায়ন করতে যাচ্ছে। নতুন পদ্ধতি অনুযায়ী শিক্ষার্থীরা পূর্বের গতানুগতিক মুখস্থ ধারা থেকে বেরিয়ে এসে বাস্তব ও অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষার যুগে প্রবেশ করতে যাচ্ছে। বর্তমানের পদ্ধতিতে শিক্ষার্থীদেরকে 10টি বিষয়ের উপর দক্ষতা অর্জনের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। নতুন এই কারিকুলামে প্রশিক্ষণ নেয়ার পরে শিক্ষাক্ষেত্রে সরকারের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন প্রশিক্ষণ নিতে আসা সকল শিক্ষকগণ। নতুন পদ্ধতি এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জীবন ও জীবিকা বিষয়ের 3 জন মাস্টার ট্রেনার মোহাম্মদ শাহজাহান সাজু ও কাজী আমজাদ হোসেন এবং মুক্তার হোসেনের কাছে জানতে চাইলে তারা জানান, নতুন এই কারিকুলাম বাস্তবায়নের ফলে দেশে দক্ষ নাগরিক গড়ে তুলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে দেশ এক ধাপ এগিয়ে যাবে। তাই সরকারের এই পরিকল্পনাকে তারা স্বাগত জানান। প্রশিক্ষণ নিতে আসা শিক্ষক নাসরিন সুলতানা জানান, এই পদ্ধতিতে শিক্ষার্থীরা অভিজ্ঞতার ভিত্তিতে দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠবে। উল্লেখ্য, শিক্ষার এই নতুন পদ্ধতিকে বাস্তবায়ন করার জন্য সারা দেশে প্রায় 2,80,000 শিক্ষককে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে শিক্ষা মন্ত্রণালয়। মোহাম্মদ খায়রুল ইনাম, নবীনগর তিতাস টিভি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনে মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে, চাতক প্রায়নি বলে চরণ দাসি, হব বলে চরণ দাসি, ওটা হয় না কপাল কুনে, ওটা হয় না কপাল কুনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে, মিলন হবে কত দিনে, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন ঢুকালে না পাই অন্বেষণ, কালারে হারায় যেমন
আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপ্রাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সব সময়